আসসালামুকুম বরহমতুল্লাহ ওবারাকাতুহ। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে সৌদি, কুয়েত, কাতারের আরবির সাথে আপনারা সম্পূর্ণটাই মিল পাবেন, যে বিষয়গুলো জানলে আপনি খুব সহজে বাংলার মাধ্যমে আরবি আঞ্চলিক ভাষায় বা চলিত ভাষায় কথা বলতে পারবেন সে বিষয় সম্পর্কে। বিশেষ করে আজকের এই টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে একজন নতুন শিক্ষার্থীর জন্য, যিনি প্রথম বাংলা ভাষার মাধ্যমে আরবি ভাষা শিখবেন বা আরবি ভাষায় কথা বলতে চান তাদের জন্য। আপনারা এই টিউটোরিয়ালের মাধ্যমে আরবি বেসিক শব্দের অর্থ, যে শব্দগুলো না জানলে নয় অবশ্যই জানা উচিত। তো ভিউয়ার্স, চলুন না যাই কথা না বাড়িয়ে আমাদের মূল বিষয়ের দিকে। রাজনীতি, এটা হবে সিয়াসা। সিয়াসা অর্থ হলো রাজনীতি। রাজমিস্ত্রি, এটা হবে বান্না। বান্না মিন রাজমিস্ত্রি। ছুটি বা লিভ, এটা হবে ইজাজা। ইজাজা অর্থ হলো ছুটি বা লিভ। তাপ বা গরম, এটা হবে হার বা হারারা। তাপ বা গরম, এটা হবে হার বা হারারা। খনি, এটা হবে মাইন। মাইন অর্থ হলো খনি। অঞ্চল, এটা হবে মিনতকা বা মিনতাকা, এটা হবে অঞ্চল। অন্ধকার, জুলমা। জুলমা অর্থ হলো অন্ধকার। আকাশ, এর আরবি শব্দটি হবে শামা। শামা মিন আকাশ। পরিশোধ করা, এটা হবে এফতা। এফতা অর্থ হলো পরিশোধ করা। সাহসী, এটা হবে সুজায়ু। সুজায়ু অর্থ হলো সাহসী। বাহু, এর আরবি শব্দটি হবে দিরা। দিরা অর্থ বাহু। ট্রাক, এর আরবি শব্দটি হবে আসলা। আসলা শব্দের অর্থটি হলো টাক। পায়ের পাতা, এটা হবে কদম। কদম অর্থ হলো পায়ের পাতা। মুখ, এর আরবি শব্দটি হবে ফাম। ফাম অর্থ মুখ। শরীর, এর আরবি শব্দটি হবে জিসম। জিসম অর্থ হলো শরীর। বুক, এর আরবি শব্দটি হবে তাদি। তাদি অর্থ হলো বুক। প্রথমে আমাদের যে শব্দটি রয়েছে তা হলো বিষয় বা সাবজেক্ট, এটাকে আরবিতে বলা হয় মাদ্দা বা মাউদু। মাদ্দা বা মাউদু অর্থ হলো বিষয় বা সাবজেক্ট। গুড বা ভালো, এটা হবে জাইদ। জাইদ অর্থ হলো গুড বা ভালো। ভাষা, এর আরবি শব্দটি হবে লুগা অথবা লিসান। দুটি শব্দের অর্থ দ্বারা বোঝানো হবে ভাষা। রস বা জুস, এটা হবে আসির। আসির অর্থ হলো রস বা জুস। ভূমি বা মাটি, এটা হবে তুরাব। তুরাব মিন ভূমি বা মাটি। রাত বা রাত্রি, এটা হবে লাইল। লাইল অর্থ হলো রাত বা রাত্রি। বাতাস, এটা হবে হাওয়া। হাওয়া
হাওয়া অর্থ হলো বাতাস। বাগান বা ক্ষেত, এটা হবে হাদিকা। হাদিকা অর্থ হলো বাগান বা ক্ষেত। আবার অনেক সময় এই মাজরা শব্দটি ব্যবহার করা হয় বাগান বা ক্ষেতের অর্থে। বালু বা বালি, এটা হবে রুমেল বা রমেল, অর্থ হলো বালু বা বালি। দেশ বিলাদ, বিলাদ বা বালাদ, অর্থ হলো দেশ। শীত অথবা শীতকাল, এটা হবে আশিতা। আশিতা অর্থ হলো শীত বা শীতকাল। শিল্পী ফান্নান, ফান্নান শব্দের অর্থ হলো শিল্পী। মুদি বাক্কাল, বাক্কাল শব্দের অর্থ হলো মুদি। জায়গা, এর আরবি শব্দটি হবে মাকান। মাকান অর্থ হলো জায়গা। দেয়াল, দেয়ালকে আরবি ভাষা বলা হয় জিদার। জিদার অর্থ হলো দেয়াল। তাক, তাক এর আরবি শব্দটি হবে রাফ। রাফ অর্থ হলো তাক। পানি গরমের হিটার, এটা হবে সাখানা। সাখানা অর্থ হলো পানি গরমের হিটার। ঋণ, এর আরবি শব্দটি হবে দেন। দেন অর্থ হলো ঋণ। ফ্ল্যাট, এটা হবে শিগগা। শিগগা শব্দের অর্থ হলো ফ্ল্যাট। মেঝে, এটা হবে আর্থ। আর্থ অর্থ হলো মেঝে। আমার বাড়ি আনা বেইত, আনা বেইত অর্থ হলো আমার বাড়ি। রাখা বা রাখছি, এটা হবে রাকিব। রাখা বা রাখছি, এটা হবে রাকিব। প্লেট, এটা হবে সাহন। সাহন শব্দের অর্থ হলো প্লেট। নতুন, এটা হবে জেদিদ। জেদিদ শব্দের অর্থ হলো নতুন। কোথায়, এটা হবে আয়না। আয়না শব্দের অর্থ হলো কোথায়। ঢোকা, এর আরবি শব্দটি হবে দাখেল। ঢোকা, এর আরবি শব্দটি হবে দাখেল। পরিবর্তন, এর আরবি হবে গায়ের। গায়ের অর্থ হলো পরিবর্তন। চিন্তা, এটা হবে ফাক্কার। ফাক্কার শব্দের অর্থ হলো চিন্তা। চাকুরি, দেনা, এটা হবে দায়ুন। দায়ুন অর্থ হলো দেনা। কার্তিক অর্থ হলো রজব। কার্তিক অর্থ হলো রজব। জামা, এর আরবি শব্দটি হবে কামিজ। জামা, এর আরবি শব্দটি হবে কামিজ। চমৎকার, এটা হবে মুমতাজ। মুমতাজ অর্থ হলো চমৎকার। কিনা, কিনাকে বলা হয় ইস্ত্রি। ইস্ত্রি অর্থ হলো কিনা। দোকান, এর আরবি শব্দটি হবে মহল। মহল অর্থ হলো দোকান। কত, কাম। কাম অর্থ হলো কত। এবং ওয়া, ওয়া অর্থ হলো
এবং পুরাতন এটা হবে গেদিম। গেদিম শব্দের অর্থ পুরাতন। কাস্টমার এটা হবে যৌবন। যৌবন অর্থ হলো কাস্টমার। দূতাবাস সাফারা। সাফারা অর্থ হলো দূতাবাস। দিকে এটা হবে ইলা। ইলা শব্দের অর্থ হলো দিকে। জানা আরফ। আরফ শব্দের অর্থ হলো জানা। করব বা করা এটা হবে সাউই। সাউই অর্থ হলো করব বা করা। ব্যবস্থা করা তারতিব। তারতিব অর্থ হলো ব্যবস্থা করা বা ম্যানেজ করা। কঠিন এর আরবি শব্দটি হবে সাব। সাব অর্থ হলো কঠিন। খুব এর আরবি শব্দটি হবে জেহাদা। জেহাদা অর্থ হলো খুব। টাকা এর আরবি শব্দটি হবে ফুলুস। ফুলুস শব্দের অর্থ হলো টাকা। দায়ী বা জিম্মিদার এটা হবে মাসুল। দায়ী বা জিম্মিদার এটা হবে মাসুল। আর এর আরবি শব্দটি হবে তানি। তানি শব্দের অর্থ হলো আর। আশা। আশা এর আরবি শব্দটি হবে ইজি। ইজি অর্থ হলো আশা। যাওয়া এর আরবি শব্দটি হবে রোহ। রোহ অর্থ হলো যাওয়া। থেকে এর আরবি শব্দটি হবে মিন। মিন অর্থ হলো থেকে। কোথায় এটা হবে ওয়েন। ওয়েন অর্থ হলো কোথায়। চাকুরি এটা হবে ওয়াজিফা। ওয়াজিফা শব্দের অর্থ হলো একই। এটা হবে সেম সেম। সেম সেম শব্দের অর্থ হলো একই। ধন্যবাদ এটা হবে শুক্রান। শুক্রান শব্দের অর্থ হলো ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা বাংলার মাধ্যমে খুব সহজে আরবির অনেক গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো জেনে নিতে পারছেন, যা একজন নতুন শিক্ষার্থীর জন্য জানা খুবই প্রয়োজন। তো ভিউয়ার্স, আপনি যদি আরবিতে কথা বলতে চান, অবশ্যই নিয়মিত আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আপনি খুব শীঘ্রই এবং তাড়াতাড়ি আরবিতে কথা বলতে পারবেন বাংলার মাধ্যমে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন।